বাইতুল মোকাররম এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে একটি বিক্ষোভ মিছিল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন দুঃখিত বাংলাদেশ খেলাফত মজলিস এবং সেই খেলাফত মজলিসে ইসলাম যে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে এলাকাটি থেকে সেখান থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ মিছিলে এবং সেখানে হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ শিক্ষা কারিকুলামের যে ব্যবস্থাকে হচ্ছে বাতিলের দাবিতে হচ্ছে খেলাফত মজলিস আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং পূর্বঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি থেকে হচ্ছে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবে এবং তাই হচ্ছে জানিয়েছে খেলাফত মজলিসের পক্ষ থেকে এবং এই মুহূর্তে নামাজ চলছে এবং নামাজের পরবর্তী সময়ে কিন্তু তারা নামাজ শেষ হওয়ার সাথে সাথে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এবং এই মুহূর্তে এখানে মুসল্লিরা কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং তাদেরকে নিরাপত্তা জোরদার করতে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা আপনাদেরকে এবং আপনাদেরকে যুক্ত রেখেছি এবং এখানে তাদের খেলাফত মজলিসের বেশ কয়েকটি প্রধান দাবি হচ্ছে তাদের যে নেতাগুলো রয়েছে তাদের মুক্তির দাবি একই সঙ্গে হচ্ছে যেহেতু সামনে রমজান আর কয়েকটা দিন বাকি আছে এবং রমজানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যে নাবিশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে তারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সরকারের কাছে আহ্বান জানাতে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এছাড়াও হচ্ছে তারা বারবার বলছিলেন যে সরকারের যে আইনি ব্যবস্থা রয়েছে এবং মন্ত্রীদের যে নানা ধরনের বক্তব্য সেটি নিয়েও তারা তীব্র সমালোচনা করছেন এবং পূর্ব ঘোষিত তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি আজকে পালন করা হবে এমনটাই তারা জানিয়েছেন এবং এখানে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই কর্মসূচিকে ঘিরে আইন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যে কোনো ধরনের পরিস্থিতি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং সকালে আমরা ইতিমধ্যে দেখেছি যে নারী দিবসকে কেন্দ্র করে মহিলা দলের যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল এবং প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছিল জাতীয় বিএনপি জাতীয়তাবাদী মহিলা দল এবং সেখান থেকে কিন্তু পুলিশের একটি বাধার মুখে হয় এবং সেখান থেকে তারা পরবর্তীতে এই মিছিলটি র্যালিটি বন্ধ করে দিয়ে চলে যায় এবং এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ নানা কারণে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে অন্যান্য ইসলামিক দলগুলো তার মধ্যে খেলাফত মজলিসও কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালনের জন্য ডাক দিয়েছে বাইতুল মোকাররমে এবং তারা বাইতুল মোকাররমে জুম্মার পরে তারা তাদের কর্মসূচি পালন করবে এবং সেই এই জুম্মার পরবর্তী সময়ে যে কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্য বাইতুল মোকাররমে উত্তর গেট যে এলাকাটি রয়েছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরবর্তী যে পদক্ষেপ এবং তাদের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো ধরনের যে ঘটনা এবং সেই বিষয়টি নিয়ে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকের এই খেলাফত মজলিসের বেশ কয়েকটি দাবি রয়েছে এবং একটি দাবি হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করা এবং সকলের জন্য দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সরকারের প্রতি যে দাবি আহ্বান এবং সেটিকে কেন্দ্র করে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং একই সঙ্গে তারা হচ্ছে যে শিক্ষা কারিকুলামের বিষয়গুলো নিয়ে তারা উত্থাপন করছে এবং তার যে নেতাকর্মীরা রয়েছেন এবং সেই নেতাকর্মীদের হচ্ছে মুক্তির দাবি সহ নানা বিষয়গুলো নিয়ে তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আহ্বান জানাবে এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচি এবং সেই কর্মসূচি তারা পালন করবে এবং একই সঙ্গে এই কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা যাতে না হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় মানুষের যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং আগত মুসল্লিরা যেন শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পারে এবং সবকিছু সেই বিষয়কে খেয়াল রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এই অবস্থান নিয়েছে এবং দিন শেষে বলা চলে অবশেষে বলা চলে যে এই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে মোকাবেলা করতে এবং যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কিন্তু পুলিশের সদস্যরা এখানে কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থান জারি করেছে এবং সব এখন পর্যন্ত বলা চলে যে খেলাফত মজলিস যে তাদের যে আন্দোলন কর্মসূচিতে পূর্ব তারা করেছে এবং ইসলামিক দলগুলো যখন বাইতুল মোকাররমে সমাবেশ করে এবং সেই সমাবেশে যে কোনো ধরনের আশঙ্কা থাকে এবং সেই আশঙ্কাকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিণত না হয় এবং কোনো ধরনের যানমালের ক্ষতি না হয় সেই ব্যবস্থাকে জোরদার করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কঠোর অবস্থান নিয়ে থাকে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে এবং নামাজের পরবর্তী সময়ে কিন্তু তারা তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামবেন এবং এখান থেকে তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা তাদের দাবি আদায় শেষে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করবেন এমনটাই জানিয়েছে খেলাফত মজলিসের পক্ষ থেকে এ ছিল আমার কাছে এখান থেকে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছি আবারও যুক্ত হবো সেই পর্যন্ত ভালো থাকুন এবং ইত্তেফাকের সঙ্গেই থাকুন।